তোমার চলার সূর্য ভরে জেগে উঠি আমরা, জেগে ওঠে বাংলাদেশ। তুমি এগিয়ে যাও দূর বহুদূর অনন্ত সীমানায়, অসীমের মাঝে সীমাহীন তুমি, সীমাহীন তোমার পথ চলা। নিরহংকার মানবতার অনন্য গৌরব ভালোবাসায় খুঁজে পাই ধনী গরিব, আত্মমানবতার সর্বত্রই বিরাজমান এক মহান পুরুষ, আলোকিত উদ্ভাসিত মহান সাধক। বেঁচে থাকো, শতায়ু হও, তোমার কর্মযোগ্য দানশীলতা অনুপ্রেরণা সাহস যোগায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমি তো এরশাদ গভর্নমেন্ট নাই, অমুক গভর্নমেন্ট নাই, আমার তো সঞ্চিত টাকা, আমার রুজির টাকা আমি দিতে হবে, রুজি করিয়া দিতে হবে। এক কেজি চাল যদি বিক্রি করি 100 টাকা, 50 টাকা লাভ হইলে আমি 30 টাকা মুক্তিযোদ্ধার দিলাম আর দিব। এই জন্য লিস্ট অবু জরুরি, অত্যন্ত জরুরি, এটা করতেই হবে। এইটা 2 নম্বর অবু জরুরি, এটা কিন্তু সব এক হইতে হইব, সকলের সহযোগিতা থাকতে হইব, আন্তরিকতা থাকতে হইব, পিছিয়ে পিছিয়ে কথা হইলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমিও করবো না, অন্যরা করতে দিবে না, এটা হলে আমি বাকি দেখি আমার হয়ে যায় না। আপনাদের মধ্যে অনেক কাজ হয় পিছিয়ে পিছিয়ে কথা, নিজে কিছু করার দরকার নাই, বুঝলেন, আমি সরাবি তুমি সরাবি। আর আমার ওয়াইফ কি ভাবে দেন আমি জীবনেও জিজ্ঞাসা করি নাই, এবং আমার ওয়াইফ আমাকেও জিজ্ঞাসা করে নাই যে তুমি কীভাবে দিচ্ছ। আমরা মুক্ত হচ্ছে আল্লাহর নামে, আপনাদের সাহায্যে আগে গেছি, কোনো স্বার্থ নাই। আর যারা সাহায্য করে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ভিজে যায়, আমার একটা স্বার্থ আছে, হ্যাঁ আমার বিরাট স্বার্থ আছে আপনার দেশে, কিটা দোয়া। আমি মনে করি ওনার মতো লোক খুব কম পাওয়া যায়। পবিত্র কোরআনে বলা আছে, আল্লাহ রাসূলরা বলেছেন, যদি কিয়ামত হয়, কিয়ামতের সময় যদি তুমি মনে করো এই মুহূর্তে কিয়ামত হচ্ছে, ওই সময় যদি তুমি একটা গাছ লাগাই দাও, প্রতি ইঞ্চি জায়গার মধ্যে লাগাই দিচ্ছেন, তাহলে এটা কি সোয়াব না? এই একটা গাছ থেকে ফল হবে, ফুল হবে, অক্সিজেন দেবে, প্রত্যেকটা মানুষ পাবে। কিন্তু সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন অবস্থার আমরা গেলে ভ্রম করো, করম করো, মাফ করো, ক্ষমা করো, যত গুণা আছে মাফ করো। হে আল্লাহ তুমি মহান, তুমি মহান দয়ালু, তুমি বিঘ্ন উপায় নাই। দোয়া কবিলের শর্তা, দোয়া কবিলের সময় শুভেচ্ছা দিক। হে মানব জাতি সাবধান, এই হিজরাতে আমি কী করলাম? যে দেখাইয়া নামাজ পড়ে, যে দেখাইয়া লীলা দোকান দেয়, যে দেখাইয়া বাহাদুরি করে, যে দেখাইয়া সব কিছু করে, আমি তার লাগি হাবিয়ার দুধক তৈয়ার করি। আর কই যে যত ধর্ম সব বাতি, এইটা বেস্ট রিলিজিয়াস, সব ধর্ম আমি দিছি। 1,24,000 ফরকা পড়া নাচি করে ছাড়ছি। মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ আখিরি নবী। ওয়াইল ট্রাভেলিং দ্য অ্যালোন, ওয়েদার বাস, ওয়েদার আন্ডারগ্রাউন্ড, ইফ ইউ গো আন্ডারগ্রাউন্ড, ইউ মাস্ট নট গো ফ্রন্ট অফ দ্য রেলওয়ে লাইন, বিলো ইলেকট্রনিক হাই ভোল্টেজ পাওয়ার ইজ electric train line. When the train come, is the air flow coming, carry out. Oh. When the air flow come, you will be fall down bloody.